हेलो फ्रेंड्स, रिया बोलछी यूट्यूब चैनले तोमादे सबाइके वेलकम। आमी रिया एबं आजके आमी निये चलेछी तोमादेर जन्य एकटी दुर्दान्त वीडियो। तो मेनलि आजके आमी शूट करबो एकटी व्लॉग वीडियो एबं सेटी ऑब्वियसली होते चलेछे आमार चैनले जे 10,000 सब्सक्राइबार कमप्लीट होयेछे सेई स्पेशल, तार साथे साथे आमार जन्मदिन स्पेशल। कारण तोमरा आशा करी सबाई जानो जे 25 जुलाई आमार जन्मदिन छिलो, बाट अनफर्चुनेटली जन्मदिनेर दिन कन्स्टिट्यूशन एग्जाम छिलो, सेमिस्टार एग्जाम चलछिलो, तो से कारणे सेलिब्रेशन हयनि। एमनकि आमी लाइफे फार्स्ट टाइम हयतो जे जन्मदिनेर दिन बाड़ी थाकते पारिनि, तो एक अफसोस छिलो। एबं कालकेई बाड़ीते एसेछि सेजन्य आजकेई किन्तु सेलिब्रेशन होबे 6 दिन परे, किन्तु ताओ सेलिब्रेशन होबे बार्थडे स्पेशल। केक काटिंग थेके शुरू करे गिफ्ट्स, खावा दावा समस्त किछु निये किन्तु एकटा दारुण सेलिब्रेशन होते चलेछे। तार साथे साथे किन्तु 10K स्पेशल एकटा किन्तु भिडियो तोमरा बोलते पारो। এবং এই সাথে সাথে এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে একটি কিউএনএ। আমি একটা কিউএনএ এর পার্টও কিন্তু করছি, যেটা আমি অলরেডি তোমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজে আমি দিয়েছিলাম যে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো। তো তোমরা যারা যারা আমাকে কোশ্চেন করেছো সেই সমস্ত কোশ্চেনের আমি অ্যানসার দেব। তো আজকে ভিডিওটি কিন্তু খুবই মজাদার হতে চলেছে, তো একদম শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে। আমার বার্থডে স্পেশাল প্লাস 10K স্পেশাল কেক, এবং কেকটাই দেখতে পাচ্ছ কাস্টমাইজ করা লয়ের। আসলে এখানে লয়ের বুকস রয়েছে, এখানে মামলা রয়েছে, কোর্ট রয়েছে, এবং সমস্ত কিছু ব্যাপারটা কিন্তু কেমন লিগাল। তো এটাই হলো কেকটা, এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে কাস্টমাইজ করা। তো দেখা যাক টেস্ট কেমন হয়। এটা 10K স্পেশাল, 10K স্পেশালটা লেখা আর হয়নি, শুধু হ্যাপি বার্থডে রিয়াই লেখা হয়েছে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রিয়া, হ্যাপি বার্থডে 10K সাবস্ক্রাইবার, হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা যে যে কোশ্চেনগুলো করেছো আমাকে কিউএনএতে সেগুলো কিন্তু বেশ মজার, বেশ ইন্টারেস্টিং এবং কিন্তু ইনফরমেটিভও আছে। সবাই বলছে দিদি কিউএনএ দিতে এত লেট হচ্ছে কেন? আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে কনস্ট্রাকশনের কাজ চলছে পুরো বাড়িতে, সেই কারণে বিভিন্ন রকমের নয়েজ এখনো যেটা একটু চলছে, তো সেই জন্য কিউএনএটা দিতে একটু লেট হয়ে গেল, আর কিছুই না। তো চলো ফার্স্টে আমরা দেখে নেব যে আমাদের চ্যানেলে যে 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, এই যে 10K ফ্যামিলি, এইটার একটা কিন্তু সেলিব্রেশন দরকার ছিল। এবং এই সেলিব্রেশনটা যে বিরাট কিছু সেলিব্রেশন এমন কিন্তু নয়, জাস্ট একটা ছোট্ট সেলিব্রেশন, একটা ছোট্ট কেক আনা হয়েছিল, এবং সেই কেক কাটিং এর মাধ্যমে কিন্তু আমরা 10Kটাকে সেলিব্রেট করলাম। খুব ভালো কাটে সেই দিনটা, এবং খুব ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি ফুড, সেগুলো তোমরা দেখলে যে মা সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছিল, এবং এটা শেয়ার করতে পেরে তোমাদের সাথে কিন্তু আমার খুব ভালো লাগছে। এবং যেহেতু এই 10Kটা এটা সম্পূর্ণ কিন্তু তোমাদের জন্যই হয়েছে, এটা আমি একা কিন্তু কিছুই করিনি। এই যে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, এটা কিন্তু শুধুমাত্র আমার একার জন্য হয়নি, তোমরা পাশে ছিলে বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। তো সেই জন্যই আমি আমার এই যে আনন্দের সময়টা, এই যে সেলিব্রেশনটা, এটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর তোমাদেরকে যেহেতু ফ্যামিলি বলি, তো ফ্যামিলির সাথে এগুলো শেয়ার করবো না, এটা তো হতেই পারে না। তো এবার চলে যাব কিউএনএতে। কিউএনএতে তোমরা যা যা আমাকে কোশ্চেন করেছো সেগুলোর আমি অ্যান্সার দেব। তো ফার্স্টেই আমি চলে যাচ্ছি, ফার্স্ট কোশ্চেনগুলো আমি সাইডেও কিন্তু দিয়ে দিচ্ছি যারা যারা আমাকে কোশ্চেন করেছো। তো ফার্স্ট কোশ্চেন সৌমি আমাকে করেছে, তুমি কোন ইয়ারে পড়ো অ্যান্ড কোন সেম, তোমার বাড়ি কোথায়? তো সৌমি, আমার নাম রিয়া পাল, ফুল নেমও অনেকে জিজ্ঞেস করেছিলে, তো ফুল নেম হচ্ছে রিয়া পাল, এবং আমি থাকি হচ্ছে বনগাঁতে, এটা উত্তর চব্বিশ পরগনার ভেতরে ওয়েস্ট বেঙ্গলে, এবং আমি এখন সুরেন্দ্রনাথ ল কলেজে থার্ড ইয়ারে পড়ছি, ফিফথ সেমিস্টার। নেক্সট কোশ্চেন করেছে স্নেহাশ্রী দাস, এবং বলছে তোমার কি কোনো বোন আছে? আমার বোন নেই, আমার কিন্তু দিদি আছে, তো দিদির সাথে একটা ছবি দিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন করেছে লিলি মণ্ডল, দিদি তুমি কিভাবে তোমার পড়াশোনা ইউটিউব স্টুডেন্টসদের পড়ানো একসাথে ম্যানেজ করো, আর কত আওয়ার পড়ো ডেইলি? এই কোশ্চেনটা কিন্তু শুধুমাত্র লিলির না, এই কোশ্চেনটা কিন্তু আরো অনেকেরই ছিল, আকাশেরও কোশ্চেন ছিল যে হাউ ডু ইউ ম্যানেজ ইউর স্টাডি অ্যান্ড ইউটিউব, হোয়াট ইজ ইউর টাইম ম্যানেজমেন্ট টেবল।
তো এটার একটা আমি অ্যানসার দিয়ে রাখি যে কেমন ভাবে আমি সমস্ত কিছু ম্যানেজ করি বা এই যে পড়ানো ইউটিউব ভিডিও শুট করা এডিট করা এটার পেছনে কিন্তু যথেষ্ট খাটনি দরকার হয় যারা তোমরা ইউটিউবের সাথে জড়িত তারা জানবে এবং এর পাশাপাশি নিজের পড়াশোনা এবং পড়ানো যেটা সবচেয়ে হয়তো ডিফিকাল্ট জিনিস টাইম বের করে পড়ানো সবাইকে তাদের পড়াশোনার যে দায়িত্বটা নেওয়া তো এই সবকিছু ম্যানেজের জন্য কোনো পার্টিকুলার কোনো টেবিল নেই কোনো টাইমের কোনো টেবিল নেই বাট ডে এর জন্য একটা রুটিন আছে যে আমি কোন কোন দিন কি কি করব বিশেষ করে ফোর্থ সেমিস্টার যখন আমার ছিল তখন আমি আমার যে রুটিনটা ছিল যে সপ্তাহে আমি একটা দিন বেছে নিতাম সেটা হচ্ছে স্যাটারডে সেই দিনকে আমি ইউটিউব ভিডিও শুট করতাম এডিট করতাম এবং সময় পেলে কিন্তু পোস্টও করতাম না হলে অন্যদিন পোস্ট করতাম যেদিনকে ওয়াইফাই কানেকশন ভালো থাকতো বা ফোনে নেট থাকতো এরকম ভাবে আর আমার পড়ানোর যে দিন থাকতো সেটা হচ্ছে বুধবার এবং মঙ্গলবার তো সেই দুদিন কিন্তু আমার পড়ানোও থাকতো এবং নিজেরও টিউশন থাকতো তো আমি এই যে নিজের টিউশনগুলো এবং পড়ানো তার সাথে কলেজ সেগুলো সব একদিনে করতাম যাতে সেই দিনটা আমি সবসময় পুরো দিনটাকে কাজে লাগাতে পারি পুরো দিনটা যাতে ব্যস্ত থাকি কলেজে টিউশনে এবং পড়ানোর মাধ্যমে কারণ দেখবে যেদিনকে তোমার আমার পড়ানো থাকে বা আমি কলেজ যাচ্ছি সেদিন বাড়ি এসে না আর নিজের যে পড়তে বসা সেটার কিন্তু ইচ্ছা করে না যে নিজে বই খুলে আবার পড়ি তো সেই দিনগুলোতে আমি এই কাজগুলো করে রাখি সেটা বিশেষ করে সোম মঙ্গল বুধ এই তিনটে দিনই আর বাকি বৃহস্পতি শুক্র রবি এই তিনটে দিন পুরো আমার কোনো কাজ থাকে না আমি পুরো একদম ফাঁকা রাখি পুরো দিনটাকে তো এই তিনটে দিন আমি সারাদিন ধরে পড়াশুনো করি এবং কত ঘন্টা পড়ি এটা হিসাব কোনো থাকে না ঠিকঠাকভাবে কোনো পার্টিকুলার হিসাব নেই যে কত ঘন্টা পড়ি তবে যখনই টাইম পাই তখনই বই নিয়ে বসে যাই আর আমার পড়ার স্টাইলটা একটু অন্যরকম মানে আমি আগে হয়তো খাতায় লিখে নোটটা বানিয়ে নিলাম নিজের মতো করে বানিয়ে নিই তাহলে হয়তো এক দুবার রিডিং পড়লেই সেটা মনে থেকে যায় সেভাবে মুখস্থ করা বা বিষয়টাকে বুঝে নিয়ে তারপর নিজের মতো করে লেখা সেটাতেই কিন্তু পড়াটা আর কি ভালো হয় আমার মতে আর যেহেতু তোমরা জানো যে আমি বাড়িতে থাকি না আমি পিজিতে থাকি তো সেখানে থেকে বাড়িও আসি প্রত্যেক সপ্তাহে তো প্রচুর কিছু করতে হয় অ্যাকচুয়ালি মানে বাড়ি আসা আবার বাড়ি থেকে কলকাতায় যাওয়া কলেজ করা টিউশন পড়া নিজের টিউশন এবং টিউশন পড়ানো ইউটিউব ভিডিও এমনকি আমি ইউটিউব ভিডিওটা বাড়ি এসেই করি আমি হচ্ছে শুক্রবার দিনকে বাড়ি আসি তো শনিবার দিনকে শুট করি রোববার দিনকে আবার কিন্তু কলকাতায় চলে যায় তো সেই হিসাবে একটা রুটিন করা আছে সেই রুটিন অনুযায়ী আমি এক একটা দিন এক একটা কাজে আর কি ইউজ করি সেই দিনগুলোকে যতটা আর কি ইউটিলাইজ করা যায় সেই সময়গুলোকে নেক্সট কোশ্চেন শুভজিৎ দাস দিদি অনেক শুভেচ্ছা অভিনন্দন দিদি তুমি কেডি পাঠকের নাম তো নিশ্চয়ই শুনেছো একদম শুনেছি শুভজিৎ এপিসোডগুলো দেখতে তোমার কেমন লাগে দারুণ লাগে আগে অনেক বেশি দেখতাম এখন আর দেখার কিন্তু সেরকম সময় পাই না এই লাইনে আসার আগে আদালত এপিসোডে কেডি পাঠককে দেখে অনুপ্রাণিত হয়ে কখনো কি মনে হয়েছিল আমিও এরকম একজন উকিল হব আমি শুভজিৎ দুর্গাপুর থেকে উত্তরের অপেক্ষায় রইলাম নমস্কার তো না সেভাবে ঠিক কেডি পাঠকের এপিসোড দেখে মনে হয়নি উকিল হব তবে আমি দেখেছিলাম আমি যে খুব বিশাল বড় ভক্ত বা প্রত্যেকটা এপিসোড দেখেছি এমন না তবে আমি সময় পেলে দেখতাম আমার ভালোও লাগতো এমন শুধু যে কেডি পাঠকের জন্যই আমি এই প্রফেশনটা নিয়েছি বা আমার ইন্টারেস্টটা সেখান থেকে এসছে এমনটা কিন্তু নয় তবে অবশ্যই ভালো লাগতো নেক্সট কোশ্চেন করেছে সন্দীপন সরকার দিদি তুমি ইউটিউব থেকে প্রথম কত টাকা পেয়েছিলে এবং তোমার প্রথম পাওয়া টাকা দিয়ে তুমি কি করেছিলে তো মেন কথা আমি ইউটিউব থেকে পেমেন্ট কিন্তু এখনো পর্যন্ত হাতে পাইনি মানে সেটা কিন্তু পেয়ে যাওয়ার কথা ছিল আমার অনেকদিনের মধ্যে অনেকদিন আগেই আর কি কিন্তু আমার নিজের আর কি গাফিলতি বলো বা ঠিকঠাক টাইম বের করতে পারছি না বা এই এক্সাম চলছিল সেমিস্টার চলছিল সেই কারণেই এখনো পর্যন্ত আমি কিন্তু সেই যে ইউটিউব থেকে যে টাকাটা আসে সেটা কিন্তু এখনো আমার নিজের কাছে এসে পৌঁছায়নি এবং আশা করছি পৌঁছে যেতে পারে খুব তাড়াতাড়ি নেক্সট একটা খুব অদ্ভুত কোশ্চেন মামন এস কে করেছে যে বলছি দিদি বিয়ে নিয়ে কিছু ভাবলেন কোশ্চেনটা শোনার পর সত্যি আমার খুব হাসি পেল আসলে বিয়ে নিয়ে ভাবার মতো বয়স একেবারেই নয় এখন একটাই যে পড়াশোনা নিয়ে ফোকাস করো যে অনেকে যারা জিজ্ঞেস করছিলেন রিলেশনশিপ স্টেটাস বা এইসব বিয়ে ধরনি এখন মেইনলি এত কাজের মধ্যেখানে সমস্ত কিছুকে ব্যালেন্স নিয়ে চলা ব্যালেন্স করে চলা এমনকি যেই আমার এইমটা আছে সেটা কমপ্লিট করা এগুলোই কিন্তু এখন আপাতত চলছে এগুলোই চলছে এর বাইরে আশেপাশে অন্য কোনো চিন্তা ভাবনা নেই সন্দীপ সরকার আবার কোশ্চেন করেছে দিদি প্রথমে জানাই কনগ্রাচুলেশন আপনার 10K সাবস্ক্রাইবার হওয়ার জন্য থ্যাংক ইউ আশা করি আর কিছু সময়ের মধ্যে 100K সাবস্ক্রাইবার পূরণ হবে হোপ ফর দ্য বেস্ট
আর আমার প্রশ্ন দিদি, আপনার পুরো নাম কি এবং আপনার বাড়ি কোথায়? সেটা আমি অলরেডি ভিডিও শুরুতেই বলে দিয়েছি। দিদি, আপনার কত সালে প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলেন এবং কতই পাস করেছিলেন? আমি 2020 সালে দিয়েছিলাম এবং আমার র্যাঙ্ক ছিল 216। দিদি, আপনার ক্যাটাগরি কি জেনারেল? দিদি, আপনার ল পড়াশোনা শেষ করে কি হতে চান? দিদি, এই বছর পরীক্ষা হলে আমি পাস করতে পারবো না। দিদি, আপনি কি আমাকে পরের বছর পরীক্ষার জন্য পড়াবেন? অবশ্যই পড়াবো, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো। আর নভেম্বর থেকে কিন্তু নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে 2023। তো এই কিউএন এর পার্ট টু কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে, এবং তার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং নেক্সট পার্ট টু তে কিন্তু দেখা হচ্ছে। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থেকো, বাই।